এই ঘাটির নাম শেরে বাংলা একে ফজলুল হকে নামিয়ে দিয়েছি, কারণ তার বাড়ি বরিশালে, সেই জন্যই তার নামটি যেন খ্যাত হয়ে থাকে, সেই লক্ষ্য নিয়েই এটা করা। বাংলাদেশ নৌবাহিনী নবনির্মিত ঘাটি বা নৌজা শেরে বাংলা 41 BCS এর চারটি জাহাজ, চারটি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি এর কমিশনিং অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, আমাদের একটি দেশ দিয়েছেন। জাতির পিতা সারা জীবনের সংগ্রামের ফসল হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি আমাদের সশস্ত্র বাহিনী গড়ে তোলেন এবং বিশেষ করে গুরুত্ব দেন নৌবাহিনীকে। মাত্র 3.5 বছর, 3 বছর 7 মাস 3 দিন তিনি ক্ষমতায় ছিলেন, এর মাঝেই তিনি এই যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার সাথে সাথে প্রতিটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমাদের দুর্ভাগ্য যে 75-এর 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে আমার মা, আমার 3 ভাই এবং আত্মীয় পরিবার নির্মমভাবে হত্যা করে। আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই, জাতির পিতার সাথে যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। জাতির পিতার নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন। জাতীয় চার নেতা যাদেরকে 3রা নভেম্বর নির্মমভাবে কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়েছিল, আমি তাদেরও প্রতি শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের উপর পাকিস্তানি হানাদার বাহিনী চরম নির্যাতন চালিয়েছিল। আমি সশ্রদ্ধ সালাম জানাই আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে এবং নৌবাহিনীর যে সকল সদস্য জীবন দিয়ে গেছে, তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশ আজকে স্বাধীন দেশ, বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। বাংলাদেশকে আরো উন্নত সমৃদ্ধ করাই আমাদের লক্ষ্য। জাতির পিতা স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন, তখনই তিনি উদ্যোগ নিয়েছিলেন যে এই বাংলাদেশটাকে কিভাবে তিনি গড়ে তুলবেন, আর নৌবাহিনীটাও তিনি নিজের হাতে গড়ে তোলেন। পাকিস্তান আমলেও যখন তিনি বাংলার মুক্তি সহ 6 দফা ঘোষণা দেন, তখনও নৌঘাঁটি বাংলাদেশে যাতে হয় সেই দাবিটাও 6 দফার একটা দফার মধ্যে উল্লেখ ছিল। স্বাধীন বাংলাদেশে আজকে নৌবাহিনী গঠিত হয়েছে, আর সব থেকে বড় কথা যে আমরা আমাদের নিজেদের প্রয়োজনে যুদ্ধ জাহাজ নিজেরাই আজকে প্রস্তুত করার সক্ষমতা অর্জন করেছি। নৌবাহিনী ঘাঁটি বা নৌজা শেরে বাংলা এই জায়গাটাও আমাদের আমাদের আমরাই সুনির্দিষ্ট করেছিলাম, এবং এমন একটি নামে আজকে এই নৌঘাঁটিটা আমরা করেছি যার বাংলাদেশের জনগণের জন্য অনেক অবদান রয়েছে। সে বাংলা একে ফজলুল হক, তিনি এই ভূখণ্ড থেকে জমিদারি প্রথা বিলুপ্ত করে দিয়েছিলেন। এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্যই তিনি কাজ করেছেন। 1954 সালে তিনি যখন এই পূর্ববঙ্গে গভর্নর নিযুক্ত হন, তারই মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মন্ত্রিত্ব পেয়েছিলেন, এবং তখন এই বাংলাদেশের শিল্প এবং কলকারখানা নির্মাণ থেকে শুরু করে বিদ্যুৎ, সুপেয় পানি ব্যবস্থা, বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার সুযোগ পেয়েছেন, কিন্তু সে সরকার বেশি দিন থাকেনি। তবে শেরে বাংলার যে অবদান আমাদের বাঙালিদের জন্য, সে ইতিহাস যার জন্য সকলের মাঝে আরও উজ্জ্বল হয়ে থাকে, তাই আমি এই ঘাঁটির নাম শেরে বাংলা একে ফজলুল হকে নামিয়ে দিয়েছি, কারণ তার বাড়ি বরিশালে, সেই জন্যই তার নামটি যেন খ্যাত হয়ে থাকে, সেই লক্ষ্য নিয়েই এটা করা। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে নৌবাহিনীর যারা অংশগ্রহণ করেছিলেন এবং দেশপ্রেম অসীম সাহসিকতার সাথে মাধ্যমে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের নামে
যে নামকরণ হয়েছে জাহাজগুলি, যেমন বীর নৌসদস্য শহীদ দৌলত, শহীদ ফরিদ, শহীদ মহিবুল্লাহ এবং শহীদ আখতার উদ্দিনের নামে নামকরণ জাহাজসমূহের কমিশনিং করতে পারা, এটা অত্যন্ত গর্বের বিষয়। কারণ নিজের জীবনকে বাজি রেখে তারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। মিয়ানমার হতে বলপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের জন্য ভাষান্তরে আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় খুলনা শিপইয়ার্ডে নির্মিত 4টি এলসিইউ, যথাক্রমে বানৌজা ডলফিন, বানৌজা তিমি, বানৌজা টুনা ও বানৌজা পেঙ্গুইন, আমাদের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক। খুলনা শিপইয়ার্ড এক সময় আমাদের পূর্বে যারা ক্ষমতায় ছিল বিএনপি সরকার সেটা বন্ধ করে দিয়েছিল, কিন্তু এত চমৎকার একটা জায়গা, মানে আমাদের একটা প্রতিষ্ঠান এভাবে নষ্ট হতে আমি দিতে পারি না। তা আমি যখন 96 সালে সরকার গঠন করি, তখনই এই ঘাঁটিটা আমি নৌবাহিনীর হাতে তুলে ধরি। তাদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্য ছিল যে আমাদের নৌবাহিনীকে আমরা আরও শক্তিশালী করব, আমাদের নিজেদের যুদ্ধ জাহাজ নিজেরা তৈরি করব, আর তাছাড়া আমাদের দেশেও আরও জাহাজ যাতে তৈরি হয় সরকারি বেসরকারিভাবে, সেজন্যই এই ঘাঁটিটা এই প্রতিষ্ঠানটা আমি দিয়েছিলাম। আমি আজকে সত্যি ধন্যবাদ জানাই নৌবাহিনীকে, এবং আমি গর্বিত যে আজকে আমরাই আমাদের দেশে আমাদের নৌবাহিনীর প্রয়োজনে জাহাজ নির্মাণ করতে সক্ষমতা অর্জন করেছি। সেজন্য নৌবাহিনীকে আন্তরিক ধন্যবাদ।